এখন আমি যে ফর্ম্যাট ডিসক্রিপ্টরগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, এই তিনটা হচ্ছে আমাদের পজিশনিং, পজিশনিং করার জন্য, মানে স্পেস টেস্ট দেওয়ার জন্য। আর একটা হচ্ছে গ্রুপিং। সো চিন্তা করি আমাদের হচ্ছে দুইটা ইন্টেজার প্রিন্ট করতে চাই, আমাদের i0, i0। সো দুইটা আমরা প্রিন্ট করতে চাই। সো সংখ্যা ধরে কি 1, 2, 3 আর হচ্ছে 2, 3, 4 এরকম দিলাম। আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে দেখবো কি, যেহেতু আমরা i0 দিছি, তার মানে যতটুকু জায়গা লাগবে শুধু ততটুকুই এবং ওইটার জন্য ততটুকুই। সো আমাদের দেখে মনে হচ্ছে কি পুরোটা একটা সংখ্যা। সো আমাদের মাঝখানে একটা স্পেস দিতে হবে। এইটার স্পেস দেওয়ার জন্য আমাদের ফর্ম্যাট ডিসক্রিপ্টর হচ্ছে এক্স। আমরা যদি শুধু একটা এক্স দেই তাহলে আমরা পাবো হচ্ছে একটা স্পেস। আমরা যদি 10টা স্পেস দরকার হয় আমরা 10x দেবো, 10x। সো আমাদের 10টা স্পেস চলে আসবে। সো এক্সটা হচ্ছে আমাদের স্পেস তৈরি করার ফর্ম্যাট স্কেপ। আমরা টি দেখবো, টি হচ্ছে মোটামুটি এক্স এর মতোই কাজ করে। সো টি কী কাজ করে দেখার জন্য আমরা বুঝছি, শুধু টি দেই যদি আমরা তাহলে এরর আসে। সো শুধু টি ইউজ করা যাবে না, টি এর পরে কিছু একটা দিতে হবে। টি এর পরে যদি 1 দেই তারপরে আমাদের একটা সংখ্যা গায়েব হয়ে গেছে, তাই না? 1, 2, 3 গায়েব হয়ে গেছে, যদি 2, 3, 4 আছে। আমরা যদি 2T2 দেই তাহলে দেখবো কি আমাদের প্রথম সংখ্যা শুধু 1 আছে এবং সেকেন্ড সংখ্যা 2, 3, 4 আসছে। আমরা হচ্ছে আর একটু ক্লিয়ারলি বোঝার জন্য এরকম করে দিই, তাইলে বোঝা যাবে কি হচ্ছে। তাহলে কি দেখবো, প্রথম সংখ্যা শুধু 1 আছে, পরের সংখ্যা 3, 3, 3 আছে। সো টি দিয়ে বোঝায় হচ্ছে আমাদের ট্যাব, মানে এই টি ফর্ম্যাট ডিসক্রিপ্টর পরে যে ফর্ম্যাট ডিসক্রিপ্টর আছে ওইটা আমাদের কোথা থেকে শুরু হবে এইটা বোঝায় টি। সো আমি যদি টি এখানে 10 দিই তার মানে দশম জায়গা থেকে শুরু হবে। সো আমরা কি দেখব, আমাদের প্রথমটার জন্য i0-র জন্য আমাদের তিনটা জায়গা লাগলো শেষ। এখন t10 মানে আমাদের টি একবার ডিরেক্টলি গুণে গুণে, আচ্ছা গোনার সুবিধার জন্য আমরা একটু ছোট সংখ্যা দেই, আমরা যদি 6 দেই আমরা হচ্ছে দেখব কি প্রথমটার জন্য তিনটা জায়গা, পরেরটা তারপরে হচ্ছে ষষ্ঠ জায়গা যেতে হবে, 3, 4, 5, পাঁচটা জায়গায় গেলাম, ষষ্ঠ জায়গা থেকে আমাদের পরেরটা শুরু হবে। টি এর কাজ এইটা। আমরা যদি এখন এর পরেরটা আমরা আর একটা সংখ্যা ধরে প্রিন্ট করতে চাই, এইটা যদি আমরা 20 নম্বর লোকেশন থেকে শুরু করতে চাই তাহলে t20 দিব। এটা দিলে আমরা যদি আর একটা সংখ্যা প্রিন্ট করি তাহলে দেখবো যে 20 নম্বর জায়গা থেকে আমাদের আর একটা সংখ্যা শুরু হয়েছে। এই মাঝখানে এই 19টা জায়গা, তারপরে 20 নম্বর জায়গা থেকে শুরু হয়েছে। তো আমাদের টি এর কাজ এইটা, এইটাকে বলা হয় ট্যাব। সো ট্যাবিং করার জন্য এই কাজটা করা হয়। এখন ট্যাবগুলো বাদ দিয়ে দিই, তারপরেটা হচ্ছে নিউ লাইন ফরম্যাট ডিসক্রিপ্টর। নিউ লাইন ফরম্যাট ডিসক্রিপ্টর করে হচ্ছে আমি যেখানে এটা পাবো সেইখান থেকে পরেরগুলো পরের লাইনে চলে যেতে হবে। সো আমি যদি এই লাস্টের দুইটার মাঝখানে যদি একটা ট্যাব দেই, নিউ লাইন দেই, তাহলে কি হবে আমরা দেখব যে প্রথম দুইটা, আমাদের এখানে স্পেস দেই না, এটা সংখ্যাগুলো একসাথে হয়ে যাচ্ছে, কি বলে আমাদের প্রথম দুইটা নর্মালভাবে প্রিন্ট হচ্ছে, যেই স্ল্যাশ পাইছে নিউ লাইন ডিসক্রিপ্টর পাইছে সাথে সাথে পরের লাইনে চলে যাচ্ছে। সো পরের ডিসক্রিপ্টরটা আমাদের পরের লাইন থেকে শুরু হচ্ছে, এই হচ্ছে আমাদের নিউ লাইন। এখন আমাদের যদি এরকম হয় যে আমাদের কি বলে চারটা সংখ্যা আমরা প্রিন্ট করতেছি, এবং চারটা সংখ্যা কীভাবে করব, i0 2x i0 2x, তাহলে 1, 2, 3টা হইলো আমাদের i0, আমাদের চারটা সংখ্যা আর একটা লাগবে 2x i0। তাহলে আমাদের সেম জিনিস বারবার লিখতে হচ্ছে না, i0 2x i0 2x i0 2x i0। আচ্ছা এখন আমরা যদি এটা একটু রান করে দেখি আমাদের অ্যান্সার কীরকম আসে। হ্যাঁ এটা তো বুঝলাম। এখন আমাদের এই জিনিসটা আমাদের রিপিট হচ্ছে i0 2x, কয়বার, একবার, দুইবার, তিনবার, এই পর্যন্ত তিনবার। কিন্তু এইখানে আমরা যদি আরেকবার 2x দিই তাহলে চারবার রিপিট হচ্ছে, আমাদের আউটপুট কিন্তু ডিফারেন্ট আসবে না, আমাদের লাস্টে খালি দুইটা স্পেস বেশি আসছে, লাস্টের স্পেস তো বোঝাও যায় না। তাহলে আমাদের যেই জিনিসটা রিপিট হচ্ছে আমরা করতে পারি কি, এই পুরাটা একটা ব্র্যাকেটের ভিতর লিখতে পারি যে জিনিসটা রিপিট হচ্ছে, এবং কয়বার রিপিট হবে তার সামনে একটা সংখ্যা দিয়ে দিতে পারি। এইটা হচ্ছে আমাদের গ্রুপিং ডিসক্রিপ্টর। সো গ্রুপ কীভাবে করব, একটা ব্র্যাকেটের ভিতরে কয়েকটা ডিসক্রিপ্টর লিখব, সেই ব্র্যাকেটের সামনে একটা সংখ্যা দিব, তাহলে ওই ডিসক্রিপ্টরগুলো ততবার রিপিট হবে। আমি যদি এটা রান করি তাহলে দেখবো যে আমাদের ওইটা হইলো। কিন্তু আমি যদি এই গ্রুপিংটা না করতাম কিন্তু শুধু দুইটা ডিসক্রিপ্টর দিতাম তাহলে কী হইতো, আমরা দেখতেছি যে প্রত্যেকটা আলাদা লাইনে চলে গেছে। কারণ কি, আমাদের প্রথম সংখ্যার জন্য হচ্ছে i0 ডিসক্রিপ্টর, তারপরে 2x, তো আমাদের এই এই সংখ্যাটা এবং দুইটা স্পেস প্রিন্ট হয়েছে। তারপর কি আমাদের
ফরম্যাট শেষ, তার মানে কি আমাদের এই লাইনের কাজ শেষ। সো পরের সংখ্যাটা আবার নতুন করে ফরম্যাট শুরু হবে নতুন লাইনে। সো আমাদের যদি সেম লাইনে আমরা চাইতাম, তাহলে হচ্ছে আইদার I02X এরকম করে চারবার লিখতাম, কিন্তু চারবার লেখা কঠিন কাজ, এই জন্য আমরা এটাকে গ্রুপ বানায় তার সামনে চার দেবো, এই জন্য চারবার রিপিট হয়ে যাবে। এই জিনিসটা হচ্ছে গ্রুপিং।